সবাইকে issuechiki.com এর পক্ষ থেকে স্বাগতম। এই অংশে আমরা সহজে সরাসরি এক লাইনে গুণফল নির্ণয় করা শিখব। আমরা এর আগের অংশে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল এক লাইনে নির্ণয় করা শিখেছি, এই অংশে আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল এক লাইনে নির্ণয় করা শিখব। উদাহরণস্বরূপ, আমরা 324-এর সাথে 212 এটার গুণ করতে চাই। এখানে দেখা যাচ্ছে যে 324 এবং 212 এই দুইটাই হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এদের গুণফল আমরা এক লাইনে সরাসরি এক লাইনে নির্ণয় করে ফেলবো। এটা এই পদ্ধতিটা অনেকটা দুই অঙ্কের সংখ্যার গুণফল যেভাবে আমরা এক লাইনে নির্ণয় করেছি অনেকটা সেরকমই, কিন্তু এখানে দুইটা স্টেপ বেশি। তাহলে সেটা কিভাবে করব? প্রথম স্টেপটা হচ্ছে তিন অঙ্কের যে দুইটা সংখ্যা আছে তাদের ডান একদম ডানে যে অঙ্ক দুইটা আছে তাদের গুণফল। পরবর্তী স্টেপ হচ্ছে ডানের যে দুইটা অঙ্ক আছে সেই দুইটা অঙ্কের ক্রস গুণফল। পরবর্তী স্টেপ হচ্ছে তিনটা অঙ্করই একটার সাথে আরেকটার গুণফল। সেটা কিভাবে হবে? একদম এখানে এই কোণার সাথে এই কোণার গুণফল এবং এই কোণার সাথে এই কোণার গুণফল এবং মাঝখানে যে দুইটা আছে তাদের গুণফল এবং এই তিনটা গুণফলের যোগফল। পরবর্তী স্টেপ হচ্ছে একদম বামের যে দুই অঙ্ক আছে তাদের ক্রস গুণফল এবং লাস্ট স্টেপ হচ্ছে একদম বামে যে দুইটা অঙ্ক আছে তাদের গুণফল। মনে রেখাটা একটু সহজ, কিভাবে মনে রাখবো আমরা? এখানে হচ্ছে এক থেকে শুরু হয়েছে প্রথম এক অঙ্কের গুণফল, এরপর হচ্ছে দুই অঙ্কের ক্রস গুণফল, এরপর হচ্ছে তিনটা অঙ্কের ক্রস গুণফল। তার মানে কি? 1, 2, 3, আবার কি 2, 1। তার মানে এক থেকে শুরু হয়েছে আবার একে যায় শেষ হবে। তার মানে ডান দিক থেকে গুণ করে আমরা শুরু করেছি একদম বামের অঙ্ক পর্যন্ত গুণ করা শেষ করেছি। এক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এক্ষেত্রে হচ্ছে একটার গুণফল, দুইটার গুণফল, তিনটার গুণফল, আবার দুইটা, একটা, এভাবে আমরা গুণ করে ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে আমরা দেখে ফেলি কিভাবে 324 এবং 212 গুণ করেছি। প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে 4 এবং 2 এর গুণফল হবে। 4 আর 2 এর গুণফল কত? 8। আর পরবর্তীতে কি হবে? পরবর্তীতে ডানের দুইটা অঙ্কের ক্রস গুণফল। তার মানে কি হবে? এই 2 এর সাথে 2 গুণ, 4 এর সাথে 1 গুণ। তাহলে 2 দুগুণে 4, 4 একে 4, 4 4 8। তাহলে আমরা নামাই নিয়ে আসি হচ্ছে 8। আর পরবর্তীতে কি বলেছি? আর পরবর্তীতে হচ্ছে তিনটা অঙ্কের গুণফল একটা আরেকটার সাথে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে। এইভাবে মানে কি? 2 এর সাথে এই কোণার সাথে এই কোণার গুণ, তাহলে কত আসলো? 3 দুগুণে 6, আবার এই কোণার সাথে এই কোণার গুণ, তাহলে কত আসছে? 4 দুগুণে 8, তাহলে 8, 6, 14, আর এদিকে গুণ 2 একে 2, তাহলে 14 আর 2 কত? 16। তাহলে 16 আর 6, হাতে রইল কত? হাতে রইল 1, সেটা আমরা ছোট করে লিখে রাখলাম। আর পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে বামের দুই অঙ্কের ক্রস গুণফল, তাহলে কত আসে? 3 একে 3, 2 দুগুনে 4, তাহলে 4, 3, 7, আর হাতে ছিল 1, 7 আর 1, 8। তারপর কি? একদম বামের যে অঙ্ক দুইটা আছে তাদের গুণফল 3 দুগুনে 6। আমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে যে অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। তিন অঙ্কের সংখ্যার গুণফল দেখা যাবে যে এক লাইনে খুব কম সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।